কথায় বলে নতুন বন্ধু খুঁজতে বেরোনো ভালো, নতুন নতুন বন্ধুত্ব ভালো, কিন্তু নতুন বন্ধু খুঁজতে গিয়ে যদি পুরনো বন্ধু মেকে বসে, যদি পুরনো বন্ধুত্বে ছেদ পড়ে, যদি পুরনো বন্ধু শেষমেশ আপনাকে ছেড়ে চলে যায়, তবুও কি নতুন বন্ধু হতেই পারে যদি আপনার নতুন বন্ধুর প্রতি টান বেশি থাকে? কিন্তু এই মুহূর্তে এরাজ্যে বামফ্রন্টের অন্দরে সবথেকে বড় জিজ্ঞাসা সেটাই যে সিপিআইএম এর অর্থাৎ বামফ্রন্টের বড় শরিকের নতুন বন্ধুর প্রতি অর্থাৎ আইএনডিআইএ জোটের প্রতি বেশি টান নাকি পুরনো বন্ধু অর্থাৎ বামফ্রন্টে তাদের এতদিনকার শরিকদের ওপর টানটা এখনও একই রকম আছে। কথা যে শুধু সিপিআইএমকে নিয়ে তেমনটাও নয়, সিপিআইকে নিয়েও কথা আছে। তার কারণ আইএনডিআইএ জোটে দুজনেই থাকলেও সিপিআইএম যেরকম সমন্বয় কমিটিতে নেই, তেমনি সমন্বয় কমিটিতেও আবার সিপিআই আছে। ফলে এরাজ্যে সিপিএম বাকি শরিকদের অবহেলা করে নতুন বন্ধু কংগ্রেস আর আইএনডিআইএ জোটকে সঙ্গে পেতে চাইছে এমন অভিযোগ যদি ওঠে, তেমনি সর্বভারতীয় ক্ষেত্রে সিপিআই তার এতদিনের বন্ধুকে ভুলে এখনও পর্যন্ত কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসের গড়া সমন্বয় কমিটিতে অন্য দলগুলির সঙ্গে আছে যেখানে তৃণমূলও আছে, এই অভিযোগও একেবারে নিখাদ মিথ্যে নয়। ফলে এই সত্য মিথ্যের লড়াইয়ের মধ্যেই টানা পড়েন বাড়ছে, শরিকই টানা পড়েন, যা বামফ্রন্টের প্রায় জন্মলগ্ন থেকেই ছিল, কিন্তু কোনোদিন এমন জায়গায় পৌঁছয়নি যাতে দড়িটা সুতোটা ছিঁড়ে গিয়েছিল। টানাটানিতে অনেকবারই বেশ টান টান উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু সুতো ছেঁড়েনি। এবার কি তেমন কোনো আশঙ্কা আছে? বিশেষ করে কংগ্রেসকে নিয়ে বাড়াবাড়িটা শরিকদের সেই 2016 থেকেই বেশ নাপাসান, কিন্তু ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকা এরাজ্যের সব বাম শক্তি, বড় শরিক সিপিআইএমের মতো ফরওয়ার্ড ব্লক আরএসপি সিপিআইয়ের অবস্থাও আর আগের সেই সুদিনে নেই, ফলে অনেকটা বাধ্য হয়েই হয়তো ঢোক গিলে থাকতে হয়েছে। কিন্তু শূন্য আসলে সব আগল ভেঙে দিয়েছে, কথাই বলে না এর চেয়ে খারাপ আর কী হতে পারে। তো 2021-এর বিধানসভা নির্বাচনের পর এখন এরাজ্যের পুরনো বাম শরিকদের অনেকটা তেমনই একটা ডেসপারেট কন্ডিশন অর্থাৎ বেপরোয়া অবস্থা, এর চেয়ে খারাপ আর কী হতে পারে। তাই কোথাও কোথায় তারা গোড়ায় ফিরতে বলছে। আচ্ছা শূন্যই তো হতে পারে যদি আমরা একা লড়ি, এর চেয়ে খারাপ আর কী হতে পারে? সেখানেই বোধহয় আটকে রয়েছে জোটের ভাগ্য রাজ্যে এবং দেশে। আসবো সেই বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন, কীভাবে বামফ্রন্টের ভিতরে গৃহদাহ। তৃণমূলের বিরুদ্ধে তো আমাদের ধারাবাহিক লড়াই, অতএব এই জোটের পক্ষপাতী আমরা নই। তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বামশক্তি ঐক্যবদ্ধ, প্রয়োজনে একাধিক সিটে লড়াই করব, আমাদের একক ক্ষমতা নেই। এই মুহূর্তে বাম শিবিরে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তৃণমূলের তাবেদার কে? আসলে যন্ত্রণার জোট, বিজেপি বিরোধী লড়াই জোরদার করতে গিয়ে বাম বন্ধুদের মধ্যে শুরু গৃহযুদ্ধ, খানিকটা গৃহদাহ কি? আগুন কোথায়? আগুন শরিক থেকে সঙ্গীদের ঘরে ঘরে। সিপিআই এর বক্তব্য, রাজ্য বিজেপিকে এনেছে তো তৃণমূলই, তাহলে সেই তৃণমূলের হাত ধরে কিভাবে বিজেপি বিরোধিতা আদৌ বিশ্বাসযোগ্য কি? কংগ্রেসের ভোট ট্যানেস করা হয়, তারা বলে এক কংগ্রেস না থাকলে আমরা আর এক কংগ্রেসকে দেবো, লালকে কংগ্রেস দেবো, দূরে থাকবে, কেননা কয়েকটা দলের সমন্বয়ে বামফ্রন্ট। তো এখানে একটা বিশাল দেশ, তার বৈচিত্রতা শুধু সংস্কৃতিতে না রাজনীতিতেও আছে। তৃণমূল বিজেপি উভয়কেই ক্ষমতা থেকে অপসারিত করতে হবে, উভয়কেই আমরা জনবিচ্ছিন্ন করতে চাই, এবং তার জন্য আমরা ডাক দিয়েছি যে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বামশক্তি ঐক্যবদ্ধ হবে, সেখানে আমরা কংগ্রেস কর্মীতে রাজি আছি। ফরওয়ার্ড ব্লকের আবার ঘোরতর আপত্তি কংগ্রেসে, তৃণমূল সম্পর্কে কংগ্রেসের নমনীয় মনোভাবে বেশ বিরক্ত ফরওয়ার্ড ব্লক, তাদেরও ওই এক প্রশ্ন, বিজেপির বিরুদ্ধে লড়াই নিঃসন্দেহে, কিন্তু তৃণমূল তো বন্ধু হতে পারে না। তৃণমূলের বিরুদ্ধে তো আমাদের ধারাবাহিক লড়াই, অতএব এই জোটের পক্ষপাতী আমরা নই। আইএনডিআইএ জোটে গোসা বন্ধু আইএসএফেরও, আত্মসম্মান বজায় রাখতে একলা চলর ইঙ্গিত দিলেন বিধানসভায় বাম কংগ্রেস আইএসএফ জোটের একমাত্র বিধায়ক। আমি জোটের রাজনীতি পছন্দ করি আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়, প্রয়োজনে একাধিক সিটে লড়াই করব, আমাদের একক ক্ষমতা নেই।
আগুন লেগেছে সন্দেহ নেই, পোড়াগন্ধ জানান দিচ্ছে বারবার। কিন্তু প্রশ্ন হলো, এই আগুনের শুদ্ধিকরণ হয়ে বামেরা দিল্লি ছেড়ে খড়কুটো যা ভোট ব্যাঙ্ক আছে সেটা বাঁচাবে, নাকি ওই পরমাণু চুক্তির মতোই বৃহত্তর স্বার্থে যেটুকু জনসমর্থন ঝুলিতে আছে জলাঞ্জলি দেবে তাও? রিপাবলিক বাংলা।